আসসালামু আলাইকুম। আমরা শেষ ভিডিও পর্যন্ত একটি ফ্রন্ট এন্ড তৈরি করেছিলাম, যেখানে লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য যে পারমিশন ছিল স্টুডেন্ট অ্যাডমিন এবং ম্যানেজমেন্টের জন্য, তারা তাদের নিজস্ব প্যানেল দেখতে পারে। তো এখানে যে একটা লিমিটেশন ছিল, সব কিছু ছিল স্ট্যাটিক। তো ডাইনামিক করার জন্য আমাদের একটি এপিআই সার্ভিস তৈরি করার দরকার। তো এপিআই সার্ভিসটা যেহেতু আমরা লারাভেল দিয়ে তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি লারাভেল ইনস্টল বা লারাভেল অ্যাপ ইনস্টল করা উচিত। তো আমরা একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল করে নিয়েছি লারাভেল এপিআই নামে। আমি যদি প্রজেক্টটা ওপেন করি, এখানে জাস্ট একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট লারাভেল 8, আর এখানে হচ্ছে আমি একটি ডেটাবেস কানেক্ট করে নিয়েছি। তো আমরা যেহেতু আমাদের এটি একটি অথরাইজ সাইট, বা হচ্ছে যে এই সাইটটা ইউজ করবে সে অবশ্যই অথরাইজড হইতে হবে। তো এপিআই অথরাইজেশনের জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করবো, যার নাম হচ্ছে লারাভেল পাসপোর্ট। তো এখানে আপনি পাসপোর্ট ইউজ করতে পারেন অথবা স্যাংটাম ইউজ করতে পারেন, কিন্তু এখানে পাসপোর্টে যদি ডকুমেন্টেশন পড়া, এখানে দেখবেন যদি আপনি ওঅথ অথেন্টিকেশন চান, তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্টটা ইউজ করতে হবে। আর স্যাংটামটা হচ্ছে আপনার নর্মাল এপিআই টোকেন হিসাবে বা হচ্ছে ইস্যু এপিআই টোকেন প্রোভাইড করে, কিন্তু সে ওঅথ টু প্রোভাইড করে না। ওঅথ টুটা কি? ওঅথ টুটা হচ্ছে ধরেন যে কোনো ইউজার যখন লগ ইন করবে, সে তার একটা অ্যাক্সেস টোকেন পাবে, ওই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে সে হচ্ছে এই ডেটাগুলো সে রিট্রাইভ করতে পারবে। তো এটা সিকিউর যেটা হয়, যে সে যখন লগ ইন করলো, সে দেখা গেছে বাইরে থেকে থার্ড পার্টিকে যদি এখানে যে আমাদের ডেটাগুলো আছে, ডেটাগুলো অ্যাক্সেস করতে চায় অথবা অন্যতম কোনো ডেটা পোস্ট করতে চায়, তাহলে হচ্ছে সে এখানে অথরাইজ না হলে ডেটাগুলো পোস্ট করতে পারবে না। এই কারণে হচ্ছে আমাদের ওঅথ টুটা দরকার। আরও বিস্তারিত জানতে চাইলে আপনি হয়তো ডকুমেন্টেশনটা পড়তে পারেন। তো প্রথমে আমরা আমাদের যে লারাভেল প্রজেক্ট আছে, সেখানে আমরা পাসপোর্ট ইনস্টল করি। তো পাসপোর্ট ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমে কম্পোজার বা লারাভেলের যে কমান্ডটি আছে, লারাভেল পাসপোর্টের যে কমান্ডটি আছে, সেটাকে রান করতে হবে। আপনি আপনার এডিটরের যে টার্মিনাল আছে, সেখানে রান করতে পারেন। ইনস্টল হতে একটু সময় নেবে। আচ্ছা, আমার প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। পরবর্তী কাজ দেখেন, আপনি এখানে শুধু ডকুমেন্টেশনটি লাইন বাই লাইন ফলো করলে আপনি মোটামুটি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন আপনার কী কী করতে হবে। তো এখানে যদি দেখেন, আপনি পরবর্তী কাজ হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো এখানে আমাদের ডেটাবেস তো ফাঁকা, তো এখানে আমরা যদি মাইগ্রেশন ফাইল দেখি, আমাদের মাইগ্রেশনে এখানে শুধুমাত্র ইউজারের মাইগ্রেট টেবিলটা আছে, আর লারাভেলের ডিফল্ট যা থাকে আর কি, ফিল্ড জব, পার্সোনাল অ্যাক্সেস, আর হচ্ছে ক্রিয়েট ইউজার। তো এটা হচ্ছে আপনার যখন প্যাকেজ ইনস্টল করবেন, তখন মাইগ্রেশন ফাইলগুলো তৈরি হয়ে যায়। দেন হচ্ছে আমার এগুলোকে মাইগ্রেট করা দরকার। তো মাইগ্রেট করতে গেলে আমাকে কী করতে হবে? মাইগ্রেট করতে গেলে আমাকে পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা রান করলে হবে। ওকে, আমাদের পাসপোর্ট কেন্দ্রিক পাসপোর্টের সাথে রিলেটেড যে মাইগ্রেশন টেবিলগুলো আছে, এগুলো অলরেডি মাইগ্রেট হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে আমাকে পিএসপি আর্টিসান পাসপোর্ট ইনস্টল এই কমান্ডটি রান করা। তো এটা রান করার পর আমি রান করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনাকে দুটি একটি ক্লায়েন্ট আইডি আর একটি সিক্রেট আইডি, আর একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি টু, ক্লায়েন্ট সিক্রেট টু, দুইটি কি আমাদেরকে দিয়েছে। তো এরপর দেখেন, এখানে যদি আমি পরে যাই, এরপর আছে আমাদের এখানে দেখেন, আপনি যখন পাসপোর্ট ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনার ইউজার যে মডেলটা আছে, এ অলরেডি হ্যাজ এপিআই টোকেন, এটি অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে একটি পাসপোর্টের ট্রেট, যেটা অলরেডি অটোমেটিক্যালি ইউজার টেবিলের সাথে কানেক্ট হয়ে যায়। তো এটা ডিফল্ট থাকে না, আপনি যদি ইউজার মডেলটা চেক করেন আপনি এখানে পাবেন, আর যদি না থাকে আপনি ম্যানুয়ালি এটাকে অ্যাড করে নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার, আমাদের ওখানে কিন্তু স্যাংটাম ছিল, হ্যাঁ, লারাভেল পাসপোর্ট, আমরা এটাকে একটু রিনেম করে জাস্ট পাসপোর্ট করে দিচ্ছি। এরপর এখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অথ সার্ভিস প্রোভাইডার, সেখানে আরেকটি কোড অ্যাড করতে হবে। শুধু এতটুকু কোড অ্যাটাচ করে দেবেন যে ইফ অ্যাপ পাসপোর্ট রাউট, জাস্ট এটা অ্যাড করতে হবে। তো আপনি এই লাইনটা কপি করতে পারেন। তো এখানে আপনার অ্যাপের মধ্যে প্রোভাইডার, প্রোভাইডার থেকে অথ সার্ভিস প্রোভাইডারে যাবেন, গিয়ে কোডটা পেস্ট করে দেবেন। তো
এরপর হচ্ছে আপনার পাসপোর্ট যদি ইনক্লুড না থাকে বা হচ্ছে অ্যাটাচ করা ইম্পোর্ট করা না থাকে, অবশ্যই আপনি ইম্পোর্ট করে নেবেন পাসপোর্ট লাগাবে পাসপোর্ট পাসপোর্ট। তো পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে আপনার যে গার্ড অ্যাড করা। তো এপিএ এর জন্য আমাদেরকে গার্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ড্রাইভার পাসপোর্ট। তো নর্মাল ড্রাইভার থেকে টোকেন দেওয়া, আমরা টোকেন থেকে এখানে পাসপোর্ট করে দিব। তো এখানে দেখেন আপনার যখন কনফিগ থেকে auth.php এই কনফিগে আসবেন, এই কনফিগে আসলে 38 নম্বর লাইনে গার্ডস পাবেন। তো গার্ডসে এখানে ওয়েবের গার্ডসটা থাকবে, সেখানে আপনি আপনার এই কোডটি বসিয়ে দেবেন, এপিআই ড্রাইভার পাসপোর্ট আর প্রোভাইডার হচ্ছে ইউজার্স। এরপর আর কি আছে, তো মোটামুটি এতটুকু করলে আপনার পাসপোর্ট কানেক্ট হয়ে যায়। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এটাকে ইউজ করা, যে আমরা কীভাবে এটাকে ইউজ করব। তো এখানে আরেকটু কাজ করে নেবেন, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান পাসপোর্ট কি, এটা একটু রান করে নেবেন ফার্স্টটা। তো মাঝে মধ্যে কাজ করে, এটা অলরেডি আমাদের এক্সিস্ট আছে, কারণ হচ্ছে আমরা পাসপোর্ট যখন ইনস্টল করেছি তখন অলরেডি আমাদেরকে এই একটা ইনক্রিপশন কি দিয়ে দিয়েছে এই আমাদের লারাভেল অ্যাপের সাথে। তো যদি লারাভেল না দেওয়া থাকতো তাহলে হচ্ছে, কারণ হচ্ছে যখন আপনি গিটহাবে আপনার সাইটটা আপলোড করবেন সেভ রাখবেন, তখন ওখান থেকে যখন আপনি ক্লোন করবেন, ক্লোন করলে দেখবেন তখন কিন্তু আপনার এই কোডটা থাকে না, আচ্ছা এখানে যে একটা ইনক্রিপশন কি প্রোভাইড করে পাসপোর্ট থেকে এটা থাকে না। তখন হচ্ছে আপনি যখন এই পিএসপি আর্টিসান পাসপোর্ট কিটা কমান্ডটা রান করবেন তখন আপনাকে এই এনক্রিপশন কোডটা দেবে। এটা অলরেডি আপনার পরিচিত, কারণ হচ্ছে আপনি যখন লারাভেলের নর্মাল প্রজেক্টে যখন গিটহাব থেকে আপনি ক্লোন করেন তখন দেখবেন যে আপনাকে বলে যে কি নট এক্সিস্ট, তখন আপনাকে পিএসপি আর্টিসান কি এই কমান্ডটা রান করতে হয়। তো সেমভাবে হচ্ছে যদি পাসপোর্ট নিয়ে কাজ করেন তখন আপনি ক্লোন করার পর অবশ্যই আপনাকে এই কিটা রান করতে হবে। তো এতটুকুতে মোটামুটি আমাদের পাসপোর্টটা কানেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে জাস্ট এটাকে এখন প্রোগ্রামেবল করা বা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করা।